দুই মহাদেশের এক শহর নামে পরিচিত ইস্তাম্বুল ঐতিহাসিক এবং ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এই শহরটির গুরুত্ব অনেক। সেই প্রাচীনকাল থেকে এর কদর এবং তার মধ্যে শহরটিতে রয়েছে ইতিহাস বদলে দেয়া আয়া সুফিয়া, যা কিনা 1000 বছর গির্জা, 500 বছর মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আয়া সুফিয়া কি, কেন এর এত গুরুত্ব, কেন এটি বারবার পরিবর্তন হয়েছে? চলুন সেসব প্রশ্নের উত্তর জেনে আসা যাক। আয়া সুফিয়ার আরেক নাম হাজিয়া সুফিয়া বা হায়া সুফিয়া, তুর্কি শব্দের এর নাম আয়া সুফিয়া। আজ থেকে প্রায় 1500 বছরের বেশ কিছু সময় আগে 360 সনে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিয়াস বাইজেন্টাইন ব্যাসিলিকা বা গির্জা হিসেবে হাজিয়া সুফিয়া তৈরির আদেশ দেন। সে সময় ইস্তাম্বুল শহরটি ছিল কনস্টান্টিনোপল নামে। সম্রাট কনস্টান্টিয়াসের বাবা বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রথম সম্রাট। প্রথম কনস্টান্টাইনের নামানুসারে শহরটি নামকরণ করা হয়েছিল। প্রথমে আয়া সুফিয়ার ছাদ কাঠের তৈরি ছিল, যার ফলে 404 সনে পারিবারিক রাজনৈতিক দাঙ্গার কারণে উপাসনালয়টিতে আগুন লাগানো হয় এবং এর ফলে আয়া সুফিয়ার অবকাঠামো নষ্ট হয়ে যায়। এরপর 415 সনে সম্রাট থেওডোডিয়াস দ্বিতীয়বারের মতো আয়া সুফিয়া মেরামতের আদেশ দেন। মেরামত করা হলেও প্রথমবারের মতোই এর ছাদও কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। মেরামতের কয়েক দশক পর আবারও আয়া সুফিয়ার গায়ে আগুনের আঁচ লাগে। এবার আয়া সুফিয়া পড়েছিল সম্রাট প্রথম জাস্টিনিয়ানের বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহের আগুনে। এবার আয়া সুফিয়া সম্পূর্ণ মেরামতের অযোগ্য হয়ে পড়ে, তাই সম্রাট জাস্টিনিয়ান 532 সালে সম্পূর্ণ নতুনভাবে আয়া সুফিয়া নির্মাণের আদেশ দেন। 537 সালে এর নির্মাণ কাজ শেষ হয়, যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইস্তাম্বুল শহরে। ইতিহাসের পালা বদলে বদলেছে এর পরিচয়, বদলেছে এর ব্যবহারও। কনস্টান্টিনোপলের শাসকরা অর্থোডক্স খ্রিস্টান ছিল আর আয়া সুফিয়া ছিল তাদের প্রধান প্রার্থনালয়। এখানে বাইজেন্টাইন সম্রাটরা শপথ নিতেন, প্রথম মুকুট পরতেন। আয়া সুফিয়ার বর্গাকার মার্বেলের মেঝেতে যে অংশে রঙিন পেঁচানো নকশা রয়েছে, গির্জার সেই মূল অংশে দাঁড়িয়েই মাথায় মুকুট পরতেন নতুন সম্রাটরা। 900 বছরেরও বেশি সময় ধরে বাইজেন্টাইন সাম্রাজ্যের এই ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আয়া সুফিয়া। এরপর দীর্ঘ সময় পরে 3য় শতকে সংঘটিত ক্রুসেড যুদ্ধের সময় আয়া সুফিয়া কিছু সময়ের জন্য রোমান ক্যাথলিক খ্রিস্টানদের হাতে চলে আসে এবং তারা আয়া সুফিয়ার নকশা পরিবর্তন করে। সে সময় এটি রোমান ক্যাথলিক ক্যাথেড্রাল হিসেবে ব্যবহৃত হয় কিছুকাল। যতদিনে বাইজেন্টাইনরা পুনরায় এই স্থাপত্যের দখল ফিরে পায়, ততদিনে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই বাইজেন্টাইন শাসকগণ আবারও মেরামত করে এবং সে ফিরে পায় তার পুরনো সৌন্দর্য। এরপর 1553 সালে অটোমান সুলতান মোহাম্মদ ফাতেহ কনস্টান্টিনোপল দখল করে এবং নতুন নাম দেয় ইস্তাম্বুল। তিনি আয়া সুফিয়াকে টাকার বিনিময়ে কিনে নেন এবং আয়া সুফিয়াকে মসজিদে পরিণত করে। মেরামত করা হয়, স্থাপনা করা হয় 4টি মিনার, মুছে ফেলা হয় ভিতরের সকল মূর্তি ও নকশা, তৈরি করা হয় বড় বড় মেহরাব আর দুপাশে লাগানো হয় ব্রোঞ্জের বাতি। এরপর থেকে 1923 সাল পর্যন্ত এটি অটোমান সাম্রাজ্যের অধীনে মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে। অটোমানদের পতনের পর কামাল আর্তাতুর্ক আধুনিক তুরস্কের জনক এটিকে জাদুঘরে পরিণত করে এবং উভয় সম্প্রদায়ের জন্য উন্মুক্ত করে দেয়। এর 86 বছর পর বর্তমানে আয়া সুফিয়া আবার মসজিদে রূপান্তরিত হয় এবং 1500 বছরের ইতিহাসের সাক্ষীস্বরূপ আজও দাঁড়িয়ে আছে। এখন প্রশ্নের উত্তরগুলো সংক্ষিপ্তভাবে জানা যাক। আয়া সুফিয়া কি?
আয়া সোফিয়া বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত একটি স্থাপনা, যেমন বাইজেন্টাইনদের সময় গির্জা ও অটোমানদের সময় মসজিদ। কেন এটি এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এটি একটি ঐতিহাসিক স্থাপনা। গ্রিক সনাতনী স্থাপত্য কনস্টান্টিন পোল অর্থোডক্স খ্রিস্টানদের স্থাপত্য রীতি পরবর্তীতে মুসলিম স্থাপত্যের সংমিশ্রণ ঘটে। উভয় সম্প্রদায়ের পবিত্র উপাসনালয় হিসেবে পরিচিত আর হাজার বছরের ইতিহাসের সাক্ষী, তাই এর গুরুত্ব অনেক। বারবার কেন এটি পরিবর্তিত হয়েছে? বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী তাদের শাসনামলে আয়া সোফিয়াকে নিজেদের মতন করে ব্যবহার করে, তাই বারবার এটি পরিবর্তন ঘটে। যেমন বাইজেন্টাইনদের গির্জা ও অটোমানদের মসজিদ হিসেবে এটি ব্যবহৃত হয়েছে। বর্তমানে আয়া সোফিয়াকে সম্পূর্ণরূপে মসজিদে রূপান্তরিত করা হয়েছে।